নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্যারিয়ার টু বাংলা। তো আজকে আমরা এই স্পেশাল ভিডিওটিতে আলোচনা করব এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট বের করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। যাদের পরিবারে আগে থেকেই এসসি এসটি বা ওবিসি কার্ড আছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে, আর যাদের পরিবারে আগে কোনো এসসি এসটি বা ওবিসি কারো কার্ড নেই তাদের কী কী ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে ভুলবে না, আর কোনো জিজ্ঞাসা বিষয় থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, যদি এই ক্যারিয়ার টিউব বাংলা চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে সব আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর সঙ্গে পাশের যে জয়েন বাটন আছে সেই জয়েন বাটনে ক্লিক করুন সব কিছু প্রিমিয়াম আপনাদের আপডেট পাওয়ার জন্য। তাহলে এবার দেখে নিই যে এই সার্টিফিকেট বানানোর জন্য যাদের পরিবারে কোনো সার্টিফিকেট আছে বা যাদের নেই তারাও কিন্তু এখানে বানাতে পারবেন। তো তাদের কী লাগবে আমরা এক এক করে দেখে নিই। প্রথম হচ্ছে নামের সঠিক বানানোর জন্য একটি ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে স্কুলের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আপনারা এখানে দিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ঠিকানার প্রমাণপত্র লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স। বংশের কারো সার্টিফিকেট যদি থাকে তাহলে তার সার্টিফিকেট সঙ্গে তার আধার কার্ড, ভোটার কার্ড বা জেরক্স রেশন কার্ড এর জেরক্স কিন্তু আপনাদেরকে সেখানে দিতে হবে। বংশে কারো সার্টিফিকেট থাকলে আপনাদের কিন্তু বংশের তালিকা তৈরি করতে হবে এবং সেই বংশের তালিকা কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে। আপনাদের বংশের টোটাল ইনকাম, বছরে কত ইনকাম তার একটি সার্টিফিকেট কিন্তু বিটি অফিস থেকে বের করে আপনাদেরকে এখানে জমা দিতে হবে। ছ নম্বর হচ্ছে পরিচয়পত্রের প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবই ইত্যাদি দিয়ে একটি পরিচয়পত্রের প্রমাণ কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে। সাত নম্বর, আবেদনকারীর পাসপোর্ট সাইজের তিন কপি রিসেন্ট তোলা ফটো কিন্তু এখানে আপনাদেরকে জমা করতে হবে। এবং অনলাইনে আগে যে আপনারা আবেদন করেছেন তার রিসিপ্ট কপি এখানে কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে। এবার আসি বংশে যদি কারো আগে থেকে সার্টিফিকেট না থাকে এসসি এসটি বা ওবিসি তাহলে তারা কী কী জমা দেবেন। তারা তো এই উপরের আটটির মধ্যে যেগুলো আছে সেগুলো জমা দেবেন। তার সঙ্গে জমা দেবেন হচ্ছে কোর্টের একটি ম্যাজিস্ট্রেটের এপিডেভিট আপনাদের কিন্তু লাগবে, সেটি আপনাদেরকে জমা দিতে হবে। তো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনারা সেখানে জানাবেন যে এসটি এসসি বা ওবিসি কার্ড করানোর জন্য এপিডেভিট আপনারা করবেন, তো ওনারাই ওখানে সব করে দেবেন। দশ নম্বর হচ্ছে বংশের সার্টিফিকেট না থাকলে আপনারা আপনাদের কাস্ট অনুযায়ী, অর্থাৎ আপনাদের যে কাস্ট আছে রাজবংশী হোক বা কায়স্থ হোক, তো সেই কাস্টের দুজন একই কাস্টের সার্টিফিকেটের জেরক্স, অর্থাৎ তাদের যদি এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেট থাকে তার জেরক্স এবং আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স তাদের নেবেন এবং সেটিও অ্যাটাচ করে দেবেন। সবার জন্য দুজন ব্যক্তির নাম দিতে হবে যারা লোকাল রেফারেন্স হিসাবে ফর্ম ফিল আপের সময় থাকবেন, এবং তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু এখানে লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স। তো লোকাল রেফারেন্স বলতে বোঝায় আপনার পাড়ার আশেপাশের দুজন ব্যক্তির কিন্তু এখানে রেফারেন্স লাগবে। বারো নম্বর পয়েন্টে বলছে বংশের সার্টিফিকেট না থাকলে একটি পঞ্চনামা সার্টিফিকেট বের করতে হবে, যে সার্টিফিকেটের মধ্যে পাঁচজন সরকারি চাকুরিজীবী সিলপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ যারা এফিডেভিট করতে পারে, সরকারি এফিডেভিট যারা করতে পারে এরকম পাঁচজন ব্যক্তির সিগনেচার এবং সিল কিন্তু লাগবে এই ফর্মটিতে। তো আপনারা এই পঞ্চনামা সার্টিফিকেটটা বের করে নেবেন যাদের যাদের আগে থেকে পরিবারে কোনো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট নেই, এবং এই সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু এই যে অফিসে আপনারা জমা দেবেন সেই অফিসে এগুলো নিয়ে গিয়ে জমা করে দেবেন।